লক্ষিমপুর খেড়ি কাণ্ডের জেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পদত্যাগের দাবিতে আজ উত্তাল সংসদ। কংগ্রেস সাংসদরা লোকসভার ওয়েলে নেমে কেন্দ্রীয় মন্ত্রীর ইস্তফার দাবিতে সরব। এই আলোচনা চেয়ে কংগ্রেস সাংসদ ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে মুলতবি প্রস্তাবও আনেন। রাজ্যসভাতেও লক্ষিমপুর খেড়ির ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ইস্তফা চেয়ে সরব হন কংগ্রেস সহ বিরোধী সাংসদরা। রাজ্যসভার অধিবেশন সোমবার পর্যন্ত মুলতবি করে দেন চেয়ারম্যান। তিনি জানান, রাজ্যসভার বিরোধী দলনেতা ও কয়েকজন সিনিয়র বিরোধী সাংসদের সঙ্গে তিনি আলোচনা করেছেন। সবার কাছে তার অনুরোধ, অধিবেশন যাতে ঠিকমতো চলে সে বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। এ নিয়ে যাতে সাংসদরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারেন তার জন্য তিনি সোমবার পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতবি করেছেন বলে জানান রাজ্যসভার চেয়ারম্যান। পেগাসাস কাণ্ডে রাজ্যের তৈরি তদন্ত কমিশনের কাজের ওপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্ট পেগাসাস কাণ্ডে ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের দিল্লির প্রতিনিধি বিজেন্দ্র সিংহর সঙ্গে। বিজেন্দ্র, কি জানা যাচ্ছে? মধ্যবন্ধু, পেগাসাস আড়িপাতা মামলা আসার পরে রাজ্য সরকার তদন্ত কমিশন গঠন করে দিয়েছিল, যার নেতৃত্বে ছিলেন প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি মদন বি লোকুর। এবং সেই কমিশন কাজ করছিল, তারা বিজ্ঞাপন দিয়েছিলেন লোকের মতামত নেওয়ার জন্য, তাদের কাছে যদি তিনি তথ্য সাথে দেওয়ার জন্য। এবং তারপর সুপ্রিম কোর্ট এই মামলা আসে। সুপ্রিম কোর্ট শুনানি চলাকালীন এই প্রসঙ্গ উঠেছিল কি যদি সুপ্রিম কোর্ট শুনছে এবং সুপ্রিম কোর্টই একটা কমিটি করতে চাইছে, সেক্ষেত্রে রাজ্যের কমিটি কিভাবে কাজ করতে পারে। তখন মৌখিকভাবে অভিষেক মনু সিংহী রাজ্য সরকারের তরফ থেকে জানিয়েছিলেন কি যেহেতু সুপ্রিম কোর্ট শুনছে, তাদের সেই কমিশন যেটা রাজ্য সরকার করেছে সেটা আর এগোবে না। এবং তারপরে সে কমিশন কাজ করছিল, সেই প্রসঙ্গই আজকে চিফ জাস্টিসের বেঞ্চে তোলা হয়। এবং সেখানে আজকে সুপ্রিম কোর্ট বলেছে কি আর সেই তদন্ত কমিশন এগোবে না, সেটা তাদের কাজের উপর স্থগিতাদেশ দিয়েছে আজকে সুপ্রিম কোর্ট। তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারকে নোটিশ ইস্যু করা হয়েছে কি কেন তারা এই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, যখন মৌখিকভাবে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কোর্টের মধ্যে কি সেই কমিশন আর এগোবে না। এখন এই কমিটি তো আর কাজ করবে না এখন এই মুহূর্তে, কিন্তু কেন কাজ করছিল সেটাও এখন অ্যাফিডেভিট দিয়ে সুপ্রিম কোর্টে জানাতে হবে রাজ্য সরকারকে। ধন্যবাদ বিজেন্দ্র। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।